আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে করিয়ে দেখাবো ঝটপট প্রেশার কুকারে গরুর মাংস আর তার জন্য আমার যা যা লাগবে তা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি সে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল থেকে একটু কম মরিচ গুঁড়া স্বাদ অনুসার লবণ এখানে নিয়ে নিয়েছি কয়েকটি তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা যা ফ্রিজে ছিল আমার আর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো টক দই সবগুলো উপকরণ এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস আলু পেঁয়াজ এবং আমার কিয়ামের একটি প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি যার পাশে যে কোনো প্রেসার কুকার হলেই হবে এখানে আমি প্রায় দুই কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি এখানে হাড় মাংস একসাথে চর্বি সহ মাংস আছে এই মাংসটাই খেতে মজা এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি গরু মাংসর সাথে আলু কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে এই মাংসটা ঝোল করে রান্না করব আর এই যে আমার প্রেসার কুকার আর এই মাংসটিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ কচি পেঁয়াজ তারপর আমার যত রকমের স্পাইসেস আমি আলাদা করে রেখেছিলাম বাটিতে সবগুলো স্পাইসেস এক এক করে অ্যাড করে দেব এবং সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ এই পানিটা আসছে যেহেতু আমি আদা রসুন একসাথে ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম যার কারণে ওই আদা রসুন থেকে একটু পানি ছেড়েছে আর আমার শুকনো স্পাইসেসগুলো একসাথে আমি অ্যাড করে ভালো করে মাংসটার সাথে সবগুলো স্পাইসেস অ্যাড করে নেব যাতে করে আমার মাংসটা তো আমি প্রেশার কুকারে দেওয়ার পর আর নাড়াচাড়া করতে পারবো না তাই এখনই আমি হাতে ভালো করে মাখিয়ে নেব যাতে করে আমার মাংসটা নাড়াচাড়া ছাড়াই খুব সুন্দরভাবে প্রেশার কুকারে হয়ে যায় দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে এখন আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমাদের বাসায় কেউ সয়াবিন তেল খায় না আমার কাছে সরিষার তেলই আছে আপনার কেউ চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারবেন আমি তেলটাও মাংসের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা দেওয়ার পর মাংসের গায়ে একটি চকচকে সুন্দর কালার চলে এসেছে দেখতেও সুন্দর লাগছে এখন এই মাংসটা ভালো করে মেখে আমি আস্তে আস্তে এটা আমি আমার প্রেশার কুকারের ভেতর দিয়ে নিচ্ছি প্রেসার কুকারের ভেতরে আস্তে আস্তে সবগুলো মাংস একসাথে ঢেলে নিয়ে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দেব একসাথেই কারণ পরবর্তীতে এটা খুলবো আমি যখন মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই এখানে প্রায় দেড় কেজির মতো পানি দিয়ে দিয়েছি যে মগটা দেখেছিল সেই মগে আমি দেড় কেজির মতো পানি নেয় একসাথেই এই পানিটা একসাথে দিয়ে আবার হাত দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন মাংসটা একদম রেডি চুলতে যাওয়ার জন্য আর আমি সুন্দর করে যে বাটিতে মাংসগুলো মেখেছিলাম সেই বাটিটার মধ্যে যে স্পাইসেসগুলো লেগেছিল সেগুলো ধুয়ে একটু পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি এবং একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে করে আমার কোনো মশলাই বাদ না থেকে যায় এবং বাটিতে না রয়ে যায় এখন আমি ঢাকনাটা লাগিয়ে আমি আমার চুলায় একদম হাই ফ্রেমে এটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে এটার প্রায় বারো থেকে দশটা সিটি যখন এসেছে তখন এটা ঢাকনাটা খুলে আলু দিয়ে আরও পাঁচটার মতো প্রায় পনেরো ষোলোটা সিটি যখন হয়েছে এরকম খুলে আমি পরিবেশন করেছি আমার গরু মাংসটা আমি গরু মাংসটা খেয়েছি খিচুড়ি দিয়ে একই সাথে আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম দর্শক মণ্ডলী আমি আগে যখন এই মাংসটি একটু দই এবং প্রেসার কুকার ছাড়া রান্না করেছি তখন কিন্তু অনেক অনেক সময় লেগেছে এবং দইটা ছাড়া যখন রান্না করেছে। তখন প্রায় তিরিশটা সিটি দিয়েও আমার মাংসটা সিদ্ধ হচ্ছিল না কিন্তু এক টেবিল চামচ দই দেওয়ার কারণে কিন্তু প্রেসার কুকারও আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবং খুবই মজা হয়েছে আমি এটা খিচুড়ির সাথে ঝোল করে গরুর মাংস দিয়ে রান্না করে খেয়েছি আপনারাও খেয়ে দেখবেন এবং ঝটপট প্রেশার কুকারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে গরু মাংস রান্না করে ফেলবেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন